আসসালামু আলাইকুম, সহজকোট ইউটিউব চ্যানেল থেকে HTML এর 19তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব HTML টেবিল ট্যাগের ভিতরে কীভাবে টেবুলার ফরম্যাটে ডাটা শো করাতে হয় এই বিষয়টি। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট এটা জানা দরকার যে ট্রেবুলার ফরম্যাট কী বা ট্রেবুলার ফরম্যাটে কীভাবে ডেটা শো করাইতে হয়। তো সেই বিষয়টি জানার আগে আমি একটি টেবিল নিয়ে নিলাম। এখন এই টেবিলের ভিতরে কিছু ডেটা নিয়ে নিয়েছি। এই যে এইখানে আমরা ডেটাগুলো নিয়েছি, এই ডেটাগুলো একটা অর্গানাইজ ওয়েতে নিয়েছি, তাই আমরা এই টেবিলকে বলতে পারি ট্রেবুলার ফরম্যাটের টেবিল। এখন একটি বিষয় খুব জানা দরকার, সেটি হলো যে একটা টেবিলের ভিতরে কী কী ক্রাইটেরিয়া বা কী কী গুণ থাকলে আমরা সেই টেবিলকে ট্রেবুলার ফরম্যাটের টেবিল বলতে পারি। তো একটা টেবিলের ভিতরে যদি তিনটি গুণ থাকে, অর্থাৎ তিনটি অংশ থাকে, তাহলে সেই টেবিলকে আমরা ট্রেবুলার ফরম্যাটের টেবিল বলতে পারি। যেমন এই টেবিলকে যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখবেন উপরের দিকে একটি অংশ রয়েছে, অর্থাৎ স্টুডেন্ট নেম, রোল নাম্বার এবং ফোন। এই অংশটুকুকে আমরা হেডার বলতে পারি এই টেবিলের। তো এই হেডারকে যদি আমরা HTML দ্বারা লিখতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে টি হেড নামে ট্যাগ। টি হেড মিন্স টেবিল হেড। এবার যদি আপনি এই টেবিলের একদম নিচের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন টোটাল স্টুডেন্ট এবং 04% এই লেখাটি আছে। তো এই অংশটুকুকে, অর্থাৎ এই রোকে আমরা এই টেবিলের ফুটার বলতে পারি। তো এই ফুটারকে যদি আমরা HTML দ্বারা লিখতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে টি ফুট। টি ফুট মিন্স টেবিল ফুটার। এবার এই টেবিলের যে হেডার এবং ফুটার এর মাঝখানে যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমরা বডি বলতে পারি। তো এই বডিকে যদি আমরা HTML দ্বারা লিখতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে টি বডি। টি বডি মিন্স টেবিল বডি। তার মানে হলো একটা টেবিলের মূলত তিনটি অংশ থাকে, একটা হলো হেডার, একটা হলো বডি আর একটা হলো ফুটার। যখন একটা টেবিলের ভিতরে এই তিনটি অংশ থাকবে, সেই টেবিলকে আমরা একটি পূর্ণাঙ্গ টেবিল বা ট্রেবুলার ফরম্যাটের টেবিল বলতে পারি। এখন এই টেবিলের যে কলামগুলো রয়েছে তার দিকে লক্ষ্য করেন, দেখবেন প্রথমে রয়েছে স্টুডেন্ট নেম, দেন রোল নাম্বার, দেন ফোন নাম্বার। এবং একদম নিচের দিকে লক্ষ্য করেন, দেখবেন টোটাল স্টুডেন্ট কতজন রয়েছে সেই বিষয়টি বলা হয়েছে। তো এই তথ্যগুলো দ্বারা আমি সহজেই বুঝতে পারি যে এই টেবিলটি একজন স্টুডেন্টের ইনফরমেশন বহন করে। এখন আমি চাচ্ছি এই টেবিলের একটি শিরোনাম দিতে বা হেডিং দিতে, যেটি দেখে সহজেই বোঝা যাবে যে এই টেবিলের ভিতরে কী কী তথ্য রয়েছে। যেমন আমি এই টেবিলের জন্য লিখতে পারি স্টুডেন্ট ইনফরমেশন। এখন এই স্টুডেন্ট ইনফরমেশন এই লেখাটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই টেবিলের ভিতরে স্টুডেন্ট সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। এখন এইভাবে যদি আমি HTML দ্বারা শিরোনাম দিতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ক্যাপশন ট্যাগ। ক্যাপশন মানেই হলো শিরোনাম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন প্র্যাকটিক্যালি করি, তাহলে আরও সহজ হবে। অ্যাট ফার্স্ট নোটপ্যাড এডিটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম, দেন HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটি সহ একটি টেবিলের সিনট্যাক্স লিখে ফেললাম। এখন টেবিল কীভাবে নিতে হয় বা টেবিলের ভিতরে কীভাবে রো বা কলাম নিতে হয়, এই বিষয়গুলো আপনি যদি জেনে না থাকেন, তাহলে আমার পূর্ববর্তী টিউটোরিয়ালটি দেখে নেবেন অথবা উপরে আই বাটনের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন। এখন এই টেবিল ট্যাগের ভিতরে আমি বর্ডার নিয়েছি 1, উইথ দিয়েছি 50%, অ্যালাইন নিয়েছি সেন্টার, সেল স্পেসিং নিয়েছি 0 pixel এবং সেল প্যাডিং নিয়েছি 5 pixel। দেন নিচে আমি 5টি রো নিয়েছি, রো 1, রো 2, রো 3, রো 4 এবং রো 5। প্রতিটা রো এর ভিতরে আমি 2টি করে কলাম নিয়েছি। তো এবার এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। এই দেখেন টেবিলটি চলে এসেছে। তো এই টেবিলটাকে এখন আমি চাচ্ছি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে শো করব অথবা ট্রিবুলার ফরম্যাটে ডেটা শো করাবো। তো তার জন্য আমাকে কী করতে হবে, এই টেবিলটাকে তিনটি ভাগে ভাগ করতে হবে, একটা হলো হেডার, আরেকটা হলো বডি, আরেকটা হলো ফুটার। তো আমরা জানি যে টেবিলের উপরের অংশটাকে আমরা বলি হেডার এবং টেবিলের নিচের অংশটাকে আমরা বলি ফুটার, আর মাঝখানের অংশটুকুকে বলে আমরা বডি। তাহলে চলুন HTML দ্বারা লিখে ফেলি এই টেবিলের হেডার কোনটি, এই টেবিলের বডি কোনটি আর এই টেবিলের ফুটার কোনটি। তো তার জন্য আমি নোটপ্যাডে চলে যাই। এখন যেহেতু আমি এই টেবিলের প্রথম রোকে এই টেবিলের আমি হেডার বানাতে চাচ্ছি, তো তার জন্য এই টিআর ট্যাগের আগে লিখে ফেললাম টি হেড, দেন এই টি হেড ট্যাগটিকে এখন আমাকে শেষ করতে হবে। তো শেষ করবো কোথায়, যেখানে রো গিয়ে শেষ হয়েছে, দেখেন এইখানে রো শেষ হয়েছে। তো এরপরে আমি একটি স্পেস দিলাম, দেন এই টি হেড ট্যাগটিকে আমি শেষ করে দিলাম। এবার আমি জানি এই টেবিলের যে লাস্টের রোটা আছে, এই রোটাকে আমি এই টেবিলের ফুটার বানাবো। তো তার জন্য এই টিআর ট্যাগের উপরে আমি লিখে ফেললাম টি
84, দেন 84 ট্যাগটিকে এখন শেষ করতে হবে। তো এই টিআর এর শেষে আমি লিখে ফেললাম T4। এখন হেডার এবং ফুটার এই টেবিলের যে মাঝখানের অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আমি এই টেবিলের বডি বানাবো। তো তার জন্য এই টি হেড এরপরে আমি টি বডি ট্যাগটি স্টার্ট করলাম, এখন এই টি বডি ট্যাগটিকে শেষ করতে হবে। তো টি ফুট অর্থাৎ টেবিল ফুটারের আগে এই টি বডি ট্যাগটিকে আমি শেষ করে দিলাম। এবার এই ফাইলটি সেভ করে ব্রাউজারে চলে যাই, দেখেন টেবিলটি চলে এসেছে। কিন্তু একটু আগে আমরা যে টেবিলটি দেখেছিলাম আর এখন যে টেবিলটি দেখতেছি এর মাঝে কি কোনো পার্থক্য রয়েছে? পার্থক্য নেই। তার মানে হলো যে টি হেড এবং টি বডি এবং টি ফুট এগুলো দ্বারা টেবিলের লেআউট নির্দেশ করে। অর্থাৎ টি হেডের ভিতরে আপনি যে অংশটুকু লিখবেন সেটি টেবিলের উপরে দেখাবে, আর টি বডির ভিতরে আপনি যেটুকু লিখবেন সেটি টেবিলের মাঝখানে দেখাবে, আর টি ফুট এর ভিতরে আপনি যা কিছু দেবেন সেটি টেবিলের একদম নিচে দেখাবে। এটি হলো টি হেড এবং টি বডি এবং টি ফুট এর কাজ। চলুন আবার নোটপ্যাডে চলে যাই। এখন টেবিল হেডের যে অংশটুকু রয়েছে অর্থাৎ টি হেডের যে অংশটুকু এই অংশটুকুকে আমি সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল এক্স চেপে ধরে আমি কাট করলাম, এখন টি ফুটের নিচে এসে পেস্ট করে দিলাম। তার মানে হেডারটাকে আমি একদম নিচে দিয়ে দিলাম টেবিল ফুটারের নিচে। এবার এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই, দেখেন টেবিলটি চলে এসেছে। এইখানে একটু আগে যে আমরা টেবিলটি দেখতে পেলাম আর এখন যে টেবিলটি দেখতেছি এই দুইটি টেবিলের মাঝে কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নেই। কিন্তু পার্থক্য তো হওয়ার কথা ছিল, কেননা আমরা এই টেবিলের হেডারটিকে টেবিলের ফুটারের নিচে পেস্ট করেছিলাম, তাই টেবিল ফুটারের নিচে টেবিলের হেডারটা আসার কথা ছিল। কিন্তু টেবিল ফুটারের নিচে আসেনি, বরং টেবিল হেডারটার উপরেই আসতেছে। এবার আমি চাচ্ছি এই টেবিলে যে হেডিং রয়েছে অর্থাৎ স্টুডেন্ট নেম এবং রোল নাম্বার এই দুইটি লেখাকে বোল্ড করব, কিন্তু কোনো বোল্ড ট্যাগ ব্যবহার করব না। তো তাহলে কিভাবে করতে পারি? তো তার জন্য আমি HTML টেবিল ট্যাগের একটি বিল্ড ইন ট্যাগ রয়েছে যাকে আমরা বলে থাকি TH ট্যাগ। তো এই TH ট্যাগটিকে ব্যবহার করে দেখবো যে কী হয়। তো তার জন্য নোটপ্যাডে চলে যাই। এখন এই টেবিলে যে টি হেড নামে অংশটুকু আছে সেইখানে চলে আসলাম, দেখেন এইখানে লক্ষ্য করেন যে দুইটি কলাম রয়েছে, আর এই কলাম দুইটি শুরু হয়েছে TD ট্যাগ দ্বারা এবং শেষ হয়েছে TD ট্যাগ দ্বারা। তো এখন এই TD ট্যাগগুলোকে আমি তুলে দিয়ে এখানে লিখে দেব TH ট্যাগ। TH মানে কি? TH মানে হলো টেবিল হেড। তো এই TD এই লেখাটিকে তুলে দিয়ে এখানে লিখে ফেললাম TH, দেন এই TH ট্যাগটিকে এখন শেষ করে দিলাম। এবার নিচের কলামে চলে আসলাম, এইখানে TD ট্যাগটিকে তুলে দিয়ে এখানে লিখে ফেললাম TH, এই TH ট্যাগটিকে আবার শেষ করে দিলাম। এবার এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই, দেখেন টেবিলটি চলে এসেছে। এইখানে স্টুডেন্ট নেম এবং রোল নাম্বার এই দুইটি লেখা কিন্তু মোটা দেখাচ্ছে, কিন্তু আমরা তো কোনো বোল্ড ট্যাগ ব্যবহার করি নাই। তারপরেও কেন মোটা দেখাচ্ছে? মোটা দেখানোর কারণ হলো আমরা TH ট্যাগ ব্যবহার করেছি। TH মিন্স টেবিল হেড। তো এই দুইটি লেখাকে আমরা এই টেবিলের হেড বানিয়ে দিয়েছি, তো এই জন্য এই লেখা দুইটিকে মোটা দেখাচ্ছে। এবার আমি চাচ্ছি এই টেবিলের একটি শিরোনাম দিব, যে শিরোনামটি দেখে সহজেই বোঝা যাবে যে এই টেবিলের ভিতরে কী কী ইনফরমেশন রয়েছে। তো তার জন্য নোটপ্যাডে চলে গেলাম। এখন শিরোনাম দেওয়ার জন্য আমরা জানি কী ট্যাগ ব্যবহার করতে হবে? ক্যাপশন ট্যাগ। তো ক্যাপশন ট্যাগ স্টার্ট করলাম, দেন এই ক্যাপশন ট্যাগটিকে আমি শেষ করে দিলাম। এখন এই ক্যাপশন ট্যাগের ভিতরে আমাকে বলে দিতে হবে যে টেবিলের নাম ঠিক হবে। যেমন এখানে যদি আমি লিখে দিই স্টুডেন্ট ইনফরমেশন, এবার এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই, দেখেন এইখানে চলে এসেছে। এইখানে স্টুডেন্ট ইনফরমেশন এই লেখাটি এই টেবিলের মাঝ বরাবর উপরের দিকে চলে এসেছে। তো এই মাঝ বরাবর উপরের দিকে কেন আসলো? এই ক্যাপশন ট্যাগ ব্যবহার করার জন্যই এইভাবে আসলো। এটি দ্বারা এখন সহজে বোঝা যাবে, অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন এই লেখাটি দ্বারা সহজেই বোঝা যাবে এই টেবিলের ভিতরে স্টুডেন্ট সম্পর্কে বা স্টুডেন্টের ডিটেলস দেওয়া রয়েছে। কিন্তু এখন যদি ক্যাপশন ট্যাগটিকে তুলে দিই তাহলে কি হতে পারে? তো তার জন্য নোটপ্যাডে চলে যাই। এখন এই যে এইখানে ক্যাপশন লেখাটি তুলে দিলাম, এইখানে ক্যাপশন লেখাটি তুলে দিলাম। এবার এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে আসলাম, দেখেন এইখানে চলে এসেছে। এইখানে স্টুডেন্ট ইনফরমেশন এই লেখাটি এখন কোথায় চলে গেছে? লেফটের দিকে চলে গেছে। তো লেফটের দিকে যাওয়ার কারণ কি? এখন আর এটি বোঝাচ্ছে না যে এটি টেবিলের শিরোনাম, এই জন্য এটি এখন লেফটের দিকে চলে এসেছে। কিন্তু যখন আমি ক্যাপশন ট্যাগের ভিতরে ব্যবহার করছি তখন কিন্তু এই টেবিলের শিরোনাম হিসেবে কাজ করছে, আর সেই শিরোনামটিকে আমরা দেখে সহজেই বুঝতে পারতাম যে এই টেবিলের ভিতরে কী কী ইনফরমেশন রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের পর্বটি এখানে শেষ করতে চাচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।